বলেন আল্লাহ রাব্বুল আলামিন এক একজন পয়গম্বরকে এক এক ধরনের মুজিজা প্রদান করেছেন। হযরতে দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম কে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় মুজিজা দিলেন, এমন সুন্দর সুললিত মধুর কণ্ঠ দাউদ নবীকে দিয়েছেন। দাউদ নবীর উপরে নাযিলকৃত জাবুরের তেলাওয়াত যখন তিনি করতেন, সাগরের তলদেশের মাছ থেকে শুরু করে যত জলজ প্রাণী আছে সবগুলোর তীরের মধ্যে এসে এসে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনতেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, দাউদ পয়গম্বরের জমানার মানুষেরা সবচাইতে বেশি লোহা শিল্প দিয়ে কাজ করত, লোহা দিয়া। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহি সালাতু ওয়াসসালামের মুজিজা ছিল, দুই হাতের মাঝখানে যদি লোহার কোন টুকরা নিয়া দুই হাত দিয়া তিনি চাপ দিতেন, প্রেসার দিতেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় আগুনের স্পর্শে যেমনি ভাবে মোম মুহূর্তের মধ্যে গলে গলে মাটির মধ্যে পড়ে যায়, আল্লাহর পয়গম্বরের হাতের ছোঁয়ায় হাতের স্পর্শে হাতের চাপে শক্ত লোহা মোমের মতো গলে গলে পড়ে যেত। আমার বায়রা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম কে মুজিজা দিয়েছেন, কুষ্ঠ রোগে আক্রান্ত কোন রোগীও যদি পয়গম্বর ঈসার কাছে নিয়ে আসা হতো, আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহি সালাতু ওয়াসসালাম যদি হাতখানা বুলাই দিতেন, মুহূর্তের মধ্যে ওই লোকটার রোগ সেরে যেত, তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। আমার বায়রা অন্ধ কোন মানুষকেও যদি পয়গম্বর ঈসার সামনে আনা হতো, তিনি যদি হাতখানা চোখের উপরে মাসেহ করে দিতেন, বুলিয়ে দিতেন, মুহূর্তের মধ্যে চোখ ভালো হয়ে যেত, এমন ভাবে সুন্দর ভাবে পৃথিবীর আলো তিনি দেখতে পেতেন যেন জিন্দগিতে কোনোদিন তার চোখে কোনো সমস্যা ছিল না। আমার মুরব্বীরা শুধুমাত্র তাই নয়, প্রাচীন কোন কবরস্থান যেই কবরস্থানের মধ্যে 100-200 বছরের পুরাতন মুর্দা আছে, এমন কোন কবরস্থানের পাশে যাইয়া আল্লাহর পয়গম্বর ঈসা যদি বলতো কুম বি ইজনিল্লাহ, এরে কবরের বাসিন্দা আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায় যাও, ওই 100 বৎসর আগে যেই লোকটাকে কবরে রাখা হয়েছে মুহূর্তের মধ্যে লাব্বাইক বলে তিনি দাঁড়ায় যেতেন, আল্লাহু আকবার বলে। আমার বায়রা আমার আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মুজিজা দিয়েছিলেন। ওই কাফের দুশমনের দলেরা আমার নবীকে ধোঁকা দেওয়ার জন্য বলতো, এর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ওই যে আকাশের চাঁদ দেখা যায়, এই চাঁদকে যদি তুমি আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা ঈমান আনব। আমার মুরব্বীরা আবার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা দিয়েছেন, আঙ্গুল দ্বারা আমার নবী ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে সরে যেতে দেরি হয় নাই। আল্লাহর কোরআন তার সাক্ষী, ইকতারবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, আমার নবীর আঙ্গুলের ইশারায় মুহূর্তের মধ্যে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বায়রা শুধুমাত্র তাই নয়, ওই কাফেরের দলেরা যেই মাত্র বলল আর নবীজি বলে তোমরা কেন ঈমান আনো না, ওই কাফেরদের অন্তরের মধ্যে ছিল শয়তানি বক্রতা চক্রান্ত, হেদায়েতের নূর তাদের নসিবের মধ্যে নাই, এই জন্য তারা বলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জাদু আকাশের চাঁদ পর্যন্ত পৌঁছে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ওই কাফেরের দলেরা আবার আসলো, মুহাম্মদ ওই যে দূরে একটা গাছ দেখা যায়, তোমার ইশারায় যদি মানুষের মতো গাছটা দৌড়ে দৌড়ে আসে তাহলে আমরা ঈমান আনবো। আসলে তো তাদের ঈমান আনার কোনো নিয়ত নাই, ঠিক না? ঠিক বলেন। নবীর সাথে তারা চক্রান্ত হঠকারিতা করেছে, হেদায়েত তাদের কপালে আল্লাহ পাক রাখে নাই।
যেইমাত্র আমার আপনার নবীকে এই প্রস্তাব দিল, নবী তো সব সময় কেমন করে আল্লাহ বলা মানুষকে আল্লাহ বলা বানানো যায়, মানুষকে জান্নাতের দিকে আনা যায় এই চেষ্টা এই দাওয়াত সারা দিন দিতেন, পাগল থাকতেন। এই জন্য আমার নবী হাত দিয়ে যখন গাছটাকে ইশারা করেছেন, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় একজন মানুষ সর্বশক্তি দিয়ে যত দ্রুত আসতে পারে এর চাইতে দ্রুত বেগে গাছটা আমার নবীর কাছে চলে এসেছে। আমার ভাইরা শুধুমাত্র নবীর কাছে এসেছেন তাই নয়, আমার নবীর কাছে এসে গাছটা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার নবী তিনি যে আখেরি জামানার পয়গম্বর, আমার আপনার নবীকে প্রদান করেছেন। আর এই সকল মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল্লাহ, কোরআন বলেন সুবহানাল্লাহ। তার উপরে নাজিলকৃত জাবুর কিতাবের বিদায় পৃথিবী থেকে চলে গেছে, ঠিক না বে? ঠিক বলেন। আবার বায়রাম হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কুদরতি ইশারায় আসমানে তুলে নিয়েছেন, তিনি আবারও দুনিয়ায় আসবেন, ঠিক না বে? ঠিক বলেন। ঈসা পয়গম্বর আল্লাহর নির্দেশে আসমানে চলে গেছেন, তার মুজিজা বিদায় নিয়ে গেছে, তার উপরে নাসিলকৃত ইনজিল কিতাবের বিধিবিধান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। আবার আপনার নবীর উপরে নাসিলকৃত মহাগ্রন্থ শ্রেষ্ঠ মুজিজা আল্লাহর যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আমার নবী ইন্তেকাল করে রওজায়ে আথারের মধ্যে হায়াতুন নবী জিন্দা নবী শোয়া, কিন্তু আল্লাহর কোরআন দুনিয়া থেকে বিদায় নেয় নাই, বরং কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের বিধান থাকবে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। কেমন নবীর উম্মত আমরা, আর কি কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছে এটা আকল দিয়ে চিন্তা করা লাগবে। সেই কোরআন আজকে আমরা পড়তে জানি না, কোরআন শুনি না, কোরআন শিখার প্রতি কোনো আগ্রহ আমাদের নাই। একটা সময় ছিল, আমাদের বয়স তো খুব বেশি না, আমাদের শৈশবটা তো আমাদের মনে আছে, ঠিক কি না? আমি যে ছোট ছিলাম আমার শিশুকালটা তো আমার মনে আছে। মসজিদের মক্তবের মধ্যে ছাত্র ছাত্রী জায়গা দেওয়া যেত না, এখন গ্রামের কি অবস্থা আমার জানা নাই। আমি নারায়ণগঞ্জে আছি, ওখানে বিশ্বাস করেন মক্তবে পাঁচ সাত জনের বেশি কোনো কোনো সময় একজনও আসে না, নাউজুবিল্লাহ বলেন। এর অন্যতম একটা কারণ গবেষণা করে বের করেছি, ফজরের আগেই কিন্ডারগার্টেন, ক্যাডেট স্কুল, আরো ভালো ভালো স্কুল যা আছে, এদের মাইক্রো, এদের ভ্যান গাড়ি ফজরের নামাজের আগে এসে দাঁড়ায় থাকে। আপনি বিশ্বাস করেন দুনিয়ার শিক্ষার প্রাধান্যতা এতটাই বেড়েছে, ওই রমজান মাসের সাহারি খাওয়ার যে সময়, ওই সময় মা বাবা দুনিয়ার শিক্ষার কি গুরুত্ব, বাচ্চাকে ডেকে তুলে, ঘুম থেকে উঠতে চায় না বাচ্চা, কত কষ্ট করে এরপরে বাচ্চাকে তুলে রেডি করে ফজরের আগেই তৈরি করে রাখে। আমি যখন ফজরের নামাজ পড়ায়া মসজিদ থেকে বাসার দিকে যাই, তখন দেখি এই বাচ্চা ঘুম ঘুম ভাব চেহারার মধ্যে, এমন অবস্থাতেই বাচ্চা গাড়িতে উঠতেছে, স্কুলে চলে যাচ্ছে। আমার মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা, বিনয়ের সাথে বলতে চাই, দুনিয়ার শিক্ষা আপনি ভালো শিক্ষা দিবেন, উচ্চ শিক্ষিত করবেন, এটা তো শরীয়ত নিষেধ করে নাই, কথা বলেন করেছে নিষেধ? শরীয়ত শুধু এই কথা বলে তালাবুল ইলমি ফরিযাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা, প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুসলমান, এভরি মুসলিম।
সকল নরনারীর উপরে কোরআনুল কারীমের জ্ঞান, ইলমে দ্বীনের জ্ঞান, কোরআন ও সুন্নাহর জ্ঞান যতটুকু থাকলে হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করা যায়, ভালো মন্দ বোঝা যায়, দরকারি মাসআলা মাসাইলগুলো বোঝা যায়, এতটুকু ইলম অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ঠিক না? ঠিক বলে কিভাবে বুঝালে বুঝবেন আমি জানি না। নামাজ যেমন ফরজ, ইলমে দ্বীন শিক্ষা করা তেমন ফরজ। আমি আমার ভাষায় বলতে চাই, বরং ইলমে দ্বীন পরিমাণ মতো শিক্ষা করা এর চাইতে বড় ফরজ। প্রশ্ন করতে পারেন, বড় ফরজ আবার কিভাবে হয়? এই জন্য হয়, উলামায়ে কেরাম এখানে বসাস, নামাজ ভঙ্গের যতগুলা কারণ আছে এর মধ্যে এক নাম্বারের কারণ হলো নামাজের মধ্যে কেরাত ও শুদ্ধ পড়া। তো আপনি যদি কোরআনুল কারীম শুদ্ধ তেলাওয়াতই না শিখলেন, নামাজের মাসআলা মাসাইল এগুলো আপনি নাই জানলেন, তো নামাজটা আপনি ইখলাসের সাথে তাসাল্লির সাথে বিশুদ্ধভাবে পড়বেন কিভাবে? এজন্য এটা আপনার জন্য বুনিয়াদি ফরজ। এই ফরজের গুরুত্ব বেশি, এটা অর্জন হলেই আপনার নামাজটা এমন নামাজ হবে যেই নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার দিদার হয়ে যায়, ঠিক না? ঠিক বলে। কেননা নামাজ হলো এমন ইবাদত, মুফাসসিরিন কেরাম বলে জামিউল ইবাদা, অনেকগুলা ইবাদতের সমষ্টিগত ইবাদতের নাম হলো নামাজ। কিভাবে? কোরআনুল কারীম তেলাওয়াত করা অনেক বড় একটা ইবাদত কিনা জোরে বলেন। দুরুদ শরীফের আমল করা অনেক বড় ইবাদত কিনা কথা বলেন। সানা পড়া, তাসবিহ পড়া, আল্লাহর পবিত্রতার ঘোষণা দেওয়া, এটা ইবাদত কিনা? এই নামাজের মধ্যে দেখেন কোরআনের তেলাওয়াত আছে, সানা আছে, তাসবিহাত আছে, দুরুদ শরীফ আছে, এমনকি মুফাসসিরিন কেরাম বলে সব শেষে নামাজের মধ্যে শেষ বৈঠকে আপনি যে দোয়ায়ে মাসুরা পড়েন এর দ্বারা ইস্তিগফারের হক আদায় হয়ে যায়, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয়, আজকে সেই নামাজ কেরাত অশুদ্ধ আপনি নামাজ পড়তেছেন। রুকুতে কিভাবে যেতে হয় এটা আপনি বুঝেন না। অনেক মানুষের নামাজের দৃশ্য দেখলে মনে হয় ট্রেন চলতেছে, এত দ্রুত উনি নামাজ পড়ে। এই নামাজ দিয়ে তো আল্লাহর কাছে আপনি জান্নাতের চাবি অর্জন করতে পারবেন না, ঠিক না? ঠিক জোরে বলেন। এজন্য আমার বাবারা, বিনয়ের সাথে এই জায়গাটাই বললাম যে আপনি কোরআনকে শুদ্ধভাবে শিখেন আর কোরআনের সাথে সম্পর্ক কায়েম করেন, কোরআন আপনাকে বাতলে দিবে আপনি কিভাবে নামাজ পড়বেন, ঠিক না? ঠিক। আপনি কি মনে করেছেন কোরআনে সবকিছু নেই? সমস্ত কিছু আল্লাহর কোরআনে আছে, আর কিছু কিছু জিনিস হয়তো এর ব্যাখ্যাটা আল্লাহ পাক হাদিসের মধ্যে নবীর সুন্নাহর মধ্যে রেখে দিয়েছেন, এমন কোন বিষয় নাই যে বিষয়ে কোরআনে নাই। ওযু কেমনে করবেন সেই নিয়মটাও কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সলাত ফাগসিলু উযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযুর যে চার ফরজ, চারটার বর্ণনা এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এইজন্য কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে আমরা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আজকে আমার মূল আপনাদের কাছে অনুরোধ থাকবে, ইমাম সাহেব হুজুরের কাছে সকালবেলা বক্তব্যে বাচ্চাদেরকে পাঠাবেন কোরআন শুদ্ধ শিখার জন্য। এরপর মুরব্বী বাবা যারা আছেন বলতে পারেন, এখন আমরা কোরআন শুদ্ধ শিখব কোত্থেকে, বুড়া হয়ে গেছি, বয়স হয়ে গেছে। আপনারা সকালে কিংবা বিকালে আপনাদের সুবিধা মতো এক ঘন্টা বয়স্ক কোরআন শিক্ষা হুজুরকে যদি বলেন, হুজুর না করবে? কথা বলেন একটু, না করবে না? আপনি বললে আপনাদেরকে এক ঘন্টা সুবিধা মতো অথবা যে কোনো নামাজের পরে, এশারের নামাজের পরে কোরআন শিখবেন, এর দ্বারা আপনার পরকাল সুন্দর হবে, আপনার দুনিয়াতে ইবাদতগুলো সুন্দরভাবে করতে পারবেন। এজন্য কোরআনকে শুদ্ধভাবে শিখতে, কোরআনকে মহাব্বত করতে রাজি আছেন সবাই? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানার একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে কোরআন কি আজমত আর মহাব্বত তারা করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে সংবাদ আসলো, নবীর একজন সাহাবী, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনি খুব অসুস্থ। আচ্ছা একটু বলেন তো, আপনাদের এলাকায় যদি কোনো আপনজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অসুস্থ হয় আপনারা কি করেন? অসুস্থ রোগী আপনারা দেখতে যান না? একটু কথা বলেন, অসুস্থ রোগী আমরা দেখতে যাই,
এবং তার খোঁজ খবর নেই, শারীরিক কি অবস্থা, ডাক্তার কি বললো, কি হয়েছে, ঠিক না? ঠিক বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও চলে গেলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে, যিনি নবীর এমন একজন সাহাবী, নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় ফকীহ সাহাবী হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এক এক সাহাবীর এক এক বৈশিষ্ট্য গুণাগুণ ছিল। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় সিদ্দিক ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আদেল ইনসাফওয়ালা ছিলেন হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু। নবীর সাহাবীদের আল্লাহ যেন এর বদৌলতে আমাদের ইমানের নূরকে বাড়াই দে, বলেন আমিন। তো সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবীদের মধ্যে সবচেয়ে ফকীহ সাহাবী। তাকে দেখার জন্য যাওয়ার পরে উসমান বলে, ভাই আব্দুল্লাহ তোমার কি অসুস্থতা, কিভাবে হইলো অসুস্থতাটা? আল্লাহু আকবার কবীর। আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, উসমান জিজ্ঞেস করেছে, মা মারো দোকা, কি অসুস্থতা তোমার, কি রোগ? আব্দুল্লাহ ইবনে মাসউদ জবাব দেয়, মারো দি জুনুবি, আমার অসুস্থতার কারণ হলো আমার জীবনের গুনাহ। আল্লাহু আকবার, নবীর এত বড় সাহাবী, এরপর নিজের জীবনের কর্মের উপরে কত অনুতপ্ততা, বলে আমার কোন রোগ নাই, আমার রোগের কারণ আমার জীবনের গুনাহ। আর আমরা উঠতে বসতে গুনাহ করি, আমাদের গুনাহ নিয়ে চিন্তা নাই, ঠিক না? ঠিক জোরে বলেন। এমন এক অবস্থা যেন দুনিয়ায় যে আসছে আর যেতে হবে না। উসমান রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বলেন, এটা কেমন কথা, তোমার মতো লোক বলো যে তোমার অসুস্থতার কারণ গুনাহ? বলে, ভাই আমি কি তোমার জন্য একটা ডাক্তার ডেকে নিয়ে আসবো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, যিনি সমস্ত ডাক্তারের ডাক্তার, তিনি তো আমাকে অসুস্থ করেছেন, আর কোন ডাক্তার তুমি ডাকবা? আল্লাহু আকবার বলেন। এবার উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, ফামা রাজাউতা, ভাই আব্দুল্লাহ তোমার কি কোনো চাওয়া আছে আমার কাছে বলো? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, রাজাউতু রাহমাতা রব্বি, আমার একটাই মাত্র চাওয়া, আমি আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের রহমত চাই। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু আনহু বলে, রহমত তো আমার কাছে নাই, এটা আল্লাহ তাআলার কাছে। কিছুই তো তোমাকে দিতে পারলাম না, কিছুই তো তোমার জন্য করতে পারলাম না, আমার কাছে কিছু স্বর্ণ মুদ্রা আমি নিয়ে আসছি। তোমার শারীরিক যে অবস্থা, কখন কি হয়ে যায়, তোমার সন্তানরা যেন তোমার ইন্তেকালের পরে এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে কিছু করতে পারে, এই জন্য হাদিয়া হিসাবে আমি স্বর্ণ মুদ্রা গুলা নিয়ে আসছি। আবার বায়রাম, আমার মুরব্বীরা, যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মায়েরাম, নবীর সাহাবীদের মধ্যে কোরআনের আজমত আর মোহাব্বত কেমন ছিল এটা বোঝানোর জন্য এই ঘটনাটা বললাম, খেয়াল করে শুনবেন। যে মাত্র হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, এরে ভাই আব্দুল্লাহ তোমার জন্য আমি কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, এরে উসমান তুমি কি ভুলে গিয়েছ? উসমান তুমি কি নবীর সেই হাদিস ভুলে গিয়েছ? মান কারা সূরাতুল ওয়াকিআতি ফি কুল্লি লাইলাতি ওয়াহিদা লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা। আল্লাহর কোন গোলাম যদি দৈনন্দিন প্রত্যেক রাত্রের বেলা, দৈনন্দিন প্রত্যেক রাত্রের বেলা একবার সূরাতুল ওয়াকিয়া পাঠ করে, সূরাতুল ওয়াকিয়া কোন সূরা? হিফজুল কোরআনের 27 নম্বর পারায় আর রহমান সূরার পরে যে সূরা, এই সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি নাম সূরা বলেন? সূরাতুল ওয়াকিয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, আমার নবীজি বলেছেন প্রত্যেক রাত্রিতে সূরাতুল ওয়াকিআর আমল করা যায়, তেলাওয়াত করা যায়, জিন্দেগিতে কোনোদিন অভাব অনটন দারিদ্রতা তাকে স্পর্শ করবে না, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, স্পর্শ করবে না দারিদ্রতা,
একটা মাত্র শর্ত, প্রত্যেক রাত্রিতে কোরআনুল কারীমের সূরা ওয়াকেয়া তেলাওয়াত করবে, পাঠ করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, উসমান আল্লামতুহুন্না সূরাতুল ওয়াকেয়া, আমার সন্তানদেরকে আমি সূরা ওয়াকেয়া শিক্ষা দিয়েছি। অতএব আমার বিশ্বাস, দারিদ্রতার অভাব আমার সন্তানদের কাছেও আসবে না, তোমার স্বর্ণ মুদ্রা তোমার কাছেই রেখে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ, কি মোহাম্মদ নবীর সাহাবীরা কোরআনকে করেছেন কোরআনের উপরে, আর এই কোরআনের সূরার আমলের উপরে কি বিশ্বাস তাদের ছিল। আজকে আমরা কোরআন পড়তেই চাই না, কোরআনকে মোহাব্বত করি না, ঠিক না? ঠিক জোরে বলে। একটা সময় এমন ছিল, আমার মুরব্বী যারা আছেন স্টেজে তারা একমত হবেন, পুত্র সন্তান যদি উপযুক্ত হয়ে যেত আর মেয়ে দেখার জন্য যখন যেত কন্যা দেখার জন্য, সবচেয়ে গুরুত্বের সাথে যে বিষয়টা দেখত, মেয়ে কোরআনের সূরাগুলা শুদ্ধ পড়তে জানে কিনা, ঠিক কিনা একটু আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়ে কিনা মেয়ে, এই বিষয়ের উপরে সবচেয়ে জোর দিত, এরপরে অন্যান্য বিষয়। আর আজকে আপনি একটু খবর নেন, এই সব বিষয় মোটেও জিজ্ঞেসই করে না। এই হলো আজকের চরিত্র আর অবস্থা। অথচ পৃথিবীর ইতিহাসে এমন একজন রমণী ছিলেন যিনি তার গোটা জীবনে কোরআনকে এমন মহাব্বত করেছেন, আল্লাহর কোরআন ছাড়া জীবনে কোনো কথাই বলে নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই, এই পৃথিবীর ইতিহাসে জগৎ বিখ্যাত একজন আলেমে দিন, আব্দুল্লাহ ইবনে মুবারক, হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য তিনি বাইতুল্লাহ গিয়েছেন, হজ করলেন, সমস্ত মানুষ হজ্জে বাইতুল্লাহ আদায় করে চলে গেছেন, খেয়াল করে দেখলেন বাইতুল্লাহর এক কর্নারে চাদর মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, সবাই চলে গেল, একজন মানুষ এভাবে পড়ে আছে, বিপদগ্রস্ত কোনো মানুষ কিনা, সুস্থ না অসুস্থ, বেঁচে আছে না মরে গেছে, কি তার অবস্থা জানা দরকার। তার কাছে গেলেন এবং ইসলামের যেই দর্শন, যেই নিয়ম নীতি, যেই দিক নির্দেশনা আমার নবী দিয়েছেন, সেই নিয়ম অনুসারে তিনি সালাম দিয়ে দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার বায়রা, জগৎ বিখ্যাত আলেমে দীন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাই ওই চাদর আবৃত লোকটার কাছে যে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক যেই মাত্র সালাম দিলেন, সালামের জবাবটা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ না হয়ে চাদরের ভিতর থেকে নারী কণ্ঠে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে সালামের জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার বলেন। আমার বায়রা, কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে ওই মহিলা জবাব দিয়ে বুঝাইল, তুমি যেমনি ভাবে সালামের মাধ্যমে আমার উপরে রহমত, মানুষগুলোর হজ্জে বাইতুল্লাহ আদায় করে চলে গেছে, আপনি কেন এখানে পড়ে আছেন গেলেন না? কথার জবাবটা মাতৃভাষায় তিনি দিলেন না, কোরআনের আরেকটা আয়াত তেলাওয়াত করলেন, মাই ইউযলিলিল্লাহু ফামা লাহু মিনহা। জবাব দিয়ে দিলেন আর বুঝাই দিলেন, শুনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে পথ হারা করে দেন, পথ ভুলিয়ে দেন, এই পৃথিবীর কোনো মানুষ তাকে পথ দেখাতে পারেন না। আমি এসেছিলাম হজ্জে বাইতুল্লাহ আদায় করার জন্য, আমার আপনজন যারা কাফেলার সাথে এসেছিল তাদের থেকে আমি আলাদা হয়ে গেছি, বিচ্যুত হয়ে গেছি, এই জন্য আমি এখানে অবস্থান করতেছি, আমাকে কেউ পথ দেখানোর মতো নাই। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়ে বলেন, মা, এই যে জায়গার মধ্যে আপনি আছেন কত সময় হলো? আল্লাহর বান্দি কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিল, সালাসা লায়ালিন সাওয়িয়া, পড়ে আছি, ইতিমধ্যে তিন রাত্র চলে গেছে, তিন দিন সময় অতিবাহিত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, মা, আপনি তিন দিন যাবত এই জায়গায় এই অবস্থার মধ্যে আছেন, কি খেয়েছেন না খেয়েছেন? আমার কাছে কিছু খাবার আছে, আপনি যদি চান এই খাবার টুকুন দিতে পারি, আপনি খাবারটা গ্রহণ করেন। আমার বায়রা, আল্লাহর ওই বান্দি, ওই যে মা মহিলা কোরআনের উপরে কি দখলত্ব, তার
ছিল কোরআনকে কি মোহাব্বত করেছে। এবারেও তিনি কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করে ওই প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন, ফিরিয়ে দিয়েছেন। মহিলা কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করলেন, সুম্মা আতিমুসসিয়ামা ইলাল লাইল। কোরআনুল কারীমের এই আয়াতখানা তিলাওয়াত করে আল্লাহর বান্দী জবাব দিয়ে দিল, বুঝাই দিল, তোমরা যদি কেউ রোজা রাখো সেই রোজাটাকে রাত্র পর্যন্ত পূর্ণ করো, সন্ধ্যা পর্যন্ত রোজাকে টেনে নিয়ে যাও। এই আয়াত তেলাওয়াত করে আল্লাহর বান্দী বুঝাই দিল, আমি একজন রোজাদারিনী, আমি রোজা রেখেছি, তোমার খাবার আমি গ্রহণ করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, জগৎ বিখ্যাত আলেমে দ্বীন আব্দুল্লাহ ইবনে মুবারক এবার ডাক দিয়া বললেন, শোনো হে মা, এই মাসটা যেহেতু রমজান মাস নয়, রমজানুল মুবারক নয়, অতএব তুমি যে নফল রোজা রেখেছো এতে কোনো সন্দেহ নাই, সফরের হালতে উযুরের কারণে ফরজ রোজা পর্যন্ত ভাঙা যায়, শিথিলতা আছে, তুমি তো নফল রোজা রেখেছো, নফল রোজা ভেঙে ফেলো কোনো সমস্যা নাই, যেই খাবার আমি তোমাকে দেই এই খাবারটা তুমি গ্রহণ করো। আমার মায়েরা, পর্দার অন্তরালের মায়েরা খুব ভালোভাবে বুঝেন, আল্লাহর বান্দী কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে আল্লাহর বান্দী বুঝাই দিলেন, তোমরা যদি নফল রোজা রাখো নিশ্চয়ই তা তোমাদের জন্যই কল্যাণকর, আল্লাহ রাব্বুল আলামিন নফল রোজার বিনিময়ে তোমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তেলাওয়াত করে বুঝাই দিলেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রেখেছি, যার বিনিময়ে আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার জন্য কল্যাণের ফয়সালা রয়েছে, তোমার সামান্য খাবারের লোভে আল্লাহর পক্ষ থেকে কল্যাণ, আমি কল্যাণ থেকে বঞ্চিত হতে পারি না। আমার ভাইরা, এবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ওগো মা, প্রত্যেকটা কথার জবাব কেন আল্লাহর কোরআন দিয়া দেন, মাতৃভাষায় কোনো কথা বলেন না, যাই আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি প্রত্যেক কথার জবাব আল্লাহর কোরআন দিয়া দেন, এর কারণটা কি, রহস্য কি আমি জানতে চাই। আল্লাহর বান্দী কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে এই বিষয়টার জবাব দিয়া দিলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন। এই আয়াত তিলাওয়াত করে আল্লাহর বান্দী জবাব দিয়ে দিলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সবক দিলেন, এমন কোন কথা মানুষ বলে না যে কথাটা আল্লাহর ফেরেশতারা রেকর্ড করে নেয় না। সুবহানাল্লাহ। বলেন প্রত্যেকটা কথা মানুষের জবান থেকে বের হতে দেরি হয়, সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দিষ্ট ফেরেশতা সেটা রেকর্ড করে ফেলে। আল্লাহর ওই বান্দী কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে বুঝাই দিলেন, যেহেতু প্রত্যেকটা কথা বললেই রেকর্ড হয়ে যায়, জানি না মাতৃভাষায় কথা বলতে গেলে কখন যেন সত্তর জায়গায় মিথ্যা কথা বের হয়ে যায়, কখন যেন জবান দিয়ে এমন কথা বের হয়ে যায় যে কথার দ্বারা অন্য মানুষের দিলের মধ্যে কষ্ট লেগে যায়, কখন যেন ফাহেশা কথা জবান দিয়ে বের হয়ে যায়, এই জন্য মাতৃভাষায় কথা বলি না। কথা বলার জন্য, ভাষার জন্য আল্লাহর কোরআনের চাইতে উত্তম কোনো ভাষা খুঁজে পাই নাই। আল্লাহর কোরআন দিয়া প্রত্যেকটা কথা বলি, লাভটা কি হয়, প্রত্যেকটা হরফের বিনিময়ে আমার আমল নামায় দশটা নাকি লেখা হয়ে যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা হরফের বিনিময় আমার আমল নামায় দশটা নাকি লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, এমন বিদুষিনী মহিলা, এমন মহিয়াসী যে মহিলা, আল্লাহর এত প্যারা বান্দি, কোরআনের প্রতি যার এত দরদ আর মহাব্বত, তাকে এই অবস্থায় ফেলে আমি যেতে পারি না, তাকে তার গন্তব্য আর ঠিকানা পর্যন্ত পৌঁছে দেওয়া আমার জিম্মাদারি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিলেন, ওগো মা, কোথায় আপনার বাড়ি, কোথায়
আপনার ঠিকানা আমি কি জানতে পারি? আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলেন, এবার যদি তার কাছ থেকে মাতৃজবানে কথা বের হয়, কেননা কোথায় না কোথায় বাড়ি, সেই বাড়ির নাম ঠিকানা তো আল্লাহর কোরআনে লেখা নাই, ঠিক না? ঠিক জোরে বলেন আমার ভাইরা। এবার ওই মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, সূরা বনী ইসরাঈলের শুরু থেকে তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে আল্লাহর বান্দী কথা বুঝাই দিলেন, আমার বাড়ি হলো মসজিদুল আকসা বাইতুল মুকদ্দাসের পাশে, সেখান থেকে হজ্জে বাইতুল আদায় করার জন্য এসেছিলাম মক্কায়। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, ওগো মা আপনি যদি অনুমতি দেন, আমার কাছে সুন্দর একটা সাওয়ারি আছে, উট আছে, যে আরোহীর মধ্যে উঠে আপনি আপনার বাড়ি পর্যন্ত যেতে পারেন, আমি আপনাকে পৌঁছায় দিব, কি বলেন? এবার মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে সমর্থন দিলেন, ওয়া ইন তাফআলু মিন খায়রি কোন কল্যাণকর কাজ করো, ভালো কাজ করো, নিশ্চয়ই আল্লাহ পাক জানবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম বিনিময় দান করবেন। এই আয়াত তেলাওয়াত করে মহিলা বুঝাইতে চাইলেন, তুমি যদি আমাকে উপকার করো, সাহায্য করো, আল্লাহ দেখবেন, আল্লাহ জানবেন, আর এর বিনিময়ে আল্লাহ পাক তোমাকে উত্তম প্রতিদান জাযা খায়র দান করবেন। সুবহানাল্লাহ। এবার মহিলা আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মা আপনি উটের পৃষ্ঠে আরোহণ করেন, উটের পৃষ্ঠে আরোহণ করতে যাবেন, যেই উটের মধ্যে উঠতে যাবেন, হঠাৎ করে নজর করে দেখলেন আব্দুল্লাহ ইবনে মুবারক তার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে। আমার ভাইরা, এবার মহিলা কোরআনুল কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে তার দৃষ্টি আকর্ষণ করলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. الله أكبر. সঙ্গে তোমরা তোমাদের নজরকে নিম্নগামী করো। সুবহানাল্লাহ। পুরুষের সামনে যদি বেগানা নারী পড়ে যায়, পুরুষ যেন তার নজরকে নিচের দিকে নামিয়ে নেয়, আবার নারীর সামনে যদি পুরুষ পড়ে যায়, নারীও যেন তার নজরকে নিম্নগামী করে। পর্দার বিধান আল্লাহ পাক জারি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আয়াত তেলাওয়াত করে মহিলা বুঝাইল, শোনো, আমি উঠের পিঠের মধ্যে উঠতে যাইয়া আমার কাপড়টা উপরে উঠে যেতে পারে, সতরটা এলোমেলো হয়ে যেতে পারে, অতএব আমার দিকে তাকিয়ে থেকো না, তুমি তোমার নজরটা নিম্নগামী করো। সুবহানাল্লাহ। কি তাকওয়া, কি খোদাভীতি, কি পরহেজগারী আল্লাহ পাক আল্লাহর এই বান্দির মধ্যে দিয়েছেন, ঠিক না? ঠিক। আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের বিবিদেরকে এমন তাকওয়া এবং পর্দা বজায় জীবন গঠন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, না এর সাথে আর কথায় পারা যাবে না, চুপচাপ উটের লাগাম ধরে টানতেছেন আর চলতেছেন, টানতেছেন আর চলতেছেন। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ তার স্মরণ হলো, একটা প্রশ্ন করে দেখা যায় শেষ পেশ আটকানো যায় কিনা, জবান দিয়ে মাতৃভাষায় কথা বলে কিনা। বলে, মা ছেলে সন্তান আপনার আছে কিনা, এই নিয়ামত আল্লাহ পাক আপনাকে দিয়েছে কিনা। সুবহানাল্লাহ। বলেন, আমার ভাইরা, যেই মাত্র আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন মা আপনার ছেলে সন্তান আছে কিনা, ওই মহিলা কারীমের আরেকটা আয়াত তেলাওয়াত করে জবাব দিয়ে দিলেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আয়াত তেলাওয়াত করে আল্লাহর বান্দী কথা বুঝাই দিলেন, আয়াতের
সারমর্ম হলো এই, দুনিয়ার ধন সম্পদ সন্তান সন্ততি হলো দুনিয়ার একটা সৌন্দর্য জিনাত ও অলংকার, চোখের শীতলতা। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সন্তান সন্ততি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, লাস্ট একটা চান্স নিতে চাই, সুযোগ নিতে চাই, চিন্তা করলো, জিজ্ঞেস করি ছেলেদের নাম কি। বর্তমান জমানার মধ্যে আমার আপনার সন্তানের নামের যে অবস্থা, এই নাম তো নিশ্চয়ই কোরআনে নাই, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়া বলেন। যদিও একটা নাম ইমাম সাহেব হুজুরের কাছ থেকে যায় ইসলামী নাম রাখে, কিন্তু রাখার সময় বলে হুজুর এইটা হইল আসল নাম, বলে আসল কিন্তু অন্তরের উদ্দেশ্য হলো নকল, ঠিক না বেঠিক? জোরে কোন বলে আসল কিন্তু নকল, কেন নকল? ওই আসল নামটাকে সিন্দুকের মধ্যে তালা দিয়ে সাজায় রাখে। আর আরেকটা সুরত খোঁজে বলে একটা ডাক নাম রাখছে, আধুনিক নাম, বলে কি নাম? ডাক নাম রাখছি শ্রাবণ আহমেদ, ডাক নাম রাখছি সাগর, ডাক নাম রাখছি আকাশ, ডাক নাম রাখছি দীপক, এমন নাম আছে নাই? নাই, জোরে বলেন। ওই নাম সব সময় ডাকতে থাকে। আমি বলতে চাই আমার ভাইয়েরা, শ্রাবণ নামটা তোমার কাছে পছন্দ হয়ে গেল, পোলার নাম রাখছো শ্রাবণ, কিছু মনে করবেন না, মাইন্ড করার কোনো কারণ নাই, ডোন্ট টেক আদারওয়াইজ। পোলার নাম সব করে ডিজিটাল নাম রাখলা শ্রাবণ। আমি তোমাকে বলতে চাই, এরপরে তোমার যখন মেয়ে হইল, পরের মাসের নামটা কি দোষ করলো? মেয়ের নামটা ওই মাসের সাথে মিলায় রাখো, নাউজুবিল্লাহ। এটা চিন্তা করার বিষয় ব্রেন্ডিয়া। শ্রাবণ মাসের পরের মাস যা, তা যদি মেয়ের নাম রাখা হয়, ওই নাম ধরে পৃথিবীর কোন সভ্য মানুষ, ভদ্র মানুষ জীবনে ডাকবে না, ঠিক লাগে? ঠিক বলেন। আমি উচ্চারণ করলাম না, মুখে বুঝানোর জন্য ইশারা দিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করলো, নাম টাম তো সব এলোমেলো নাম, কোরআনে থাকবে না, এবার দেখি মাতৃভাষায় কথা না বলে কই যায়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, যেই মাত্র সন্তানদের নাম সম্পর্কে জানতে চাইলো, এবার মহিলা একটা আয়াত পড়ে নাই, কোরআনুল কারীমের তিনটা আয়াত ধারাবাহিক পরে সন্তানদের নাম বলে দিয়েছেন। একে একে তিনটা আয়াত আল্লাহর ওই বান্দি তিলাওয়াত করলেন, নিয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মহিলা বুঝাই দিল, এক সন্তানের নাম হলো ইয়াহইয়া, আরেক সন্তানের নাম হলো ইব্রাহিম, আরেক সন্তানের নাম হলো মূসা। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক খবর হয়ে গেছে যে না, আর কোন সুযোগ নাই, পারা যাবে না। আল্লাহ তাআলা তার বান্দিকে কোরআনের আশিকা মাহবুবা হিসেবে কবুল করেছে, অতএব তার কাছ থেকে মাতৃজবানে আর কথা বের করা যাবে না। এভাবেই তারা তাদের গন্তব্যে চলে গেল। যাওয়ার পর এবার আব্দুল্লাহ ইবনে মুবারক বসলেন, মহিলা তার সন্তানদেরকে ডাক দিলেন, তাও কোরআনের ভাষায়, বাজারে যাও, উত্তম কিছু খাবার দাবার নিয়ে আসো, লোকটা অনেক কষ্ট করেছে, তাকে মেহমানদারি করা দরকার, এই যে বাজারে যায় কিছু আনো, এটাও মাতৃভাষায় বললেন না, কোরআন থেকে বললেন। এবার মহিলা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করলেন, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। আমার সন্তানের, যাও শহরের বাজারের মধ্যে যাইয়া উৎকৃষ্ট কিছু খাবার নিয়ে আসো, এই যে লোকটা বিগত সময়ে আমার জন্য অনেক কষ্ট করেছে, তার সামনে কিছু খাবার হাদিয়া হিসেবে রাখো, যেন সে মেহমানদারি গ্রহণ করতে পারে। বাজার থেকে খাবার আনলো, তার সামনে রাখা হলো, এবার তো বলতে হয় যে খাবার দিলাম আপনি একটু খান, পর্দার অন্তরাল থেকে খাবার খাওয়ার জন্য তাকে অনুরোধ করলো, সেটাও কোরআনের ভাষায় তিনি বললেন। ভাষায় মহিলা পর্দার আড়াল থেকে বললেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। মুহাদ্দিস সাহেব, বিগত সময়ে
মধ্যে আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, মরুর পথ ধরে উঠেনে টেনে নিজে কষ্ট করে আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছেন। সামান্য কিছু হাদিয়া আপনার সামনে রাখা হয়েছে, মেহরবানি করে আপনি মেহমানদারি গ্রহণ করুন। সুবহানাল্লাহ। এবার মেহমানদারি গ্রহণ করার পরে বিদায়ের পালা। এইবার আব্দুল্লাহ ইবনে মোবারক সন্তানদেরকে ডাক দিয়ে বলে, বাবা এই যে তোমার মা প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কোরআন দিয়া দেয়, এভাবে কতদিন তিনি কোরআন থেকে কথা বলে। এবার ওই সন্তানেরা অবাক করে দিয়ে জবাব দিল, আমাদের জ্ঞান হওয়ার পরে বুঝ হওয়ার পর থেকে আমরা দেখতেছি আমাদের মা কথা বলে, এক বৎসর দুই বৎসর নয়, দশ বৎসর নয়, সুদীর্ঘ ৪০ বৎসরের মধ্যে আমার মা আল্লাহর কোরআন ছাড়া একটা কথাও বলে নাই, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ছিল আল্লাহ তাআলার বান্দি, যারা যাদের অন্তরের মধ্যে ছিল কোরআনের মহাব্বত, কোরআনের নূর দ্বারা তাদের গোটা অন্তর ছিল মানওয়ার, এই জন্য তারা কোরআনের দিকে তাদের এমন আকর্ষণ ছিল, আল্লাহ কোরআন ছাড়া কোনো কথা বলে নাই। কিন্তু আফসোসের বিষয়, আজকে মুসলমান যুবক এবং যুবতী আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা রহমতের চাদর সরে নিয়েছেন গোটা পৃথিবীতে। আপনি নজর করে দেখেন আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, ঠিক না? ঠিক বলেন। এই যে সাম্প্রতিক সময়ে কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা, কাশ্মীরের মুসলমানদের কি অবস্থা, প্রকাশ্যে কাশ্মীরের মুসলিম মহিলা আমার মা বোনদেরকে আজকে নির্যাতন চালানো হচ্ছে। আপনি বাংলাদেশের মুসলমান, আপনি চিন্তা করতেছেন যে কাশ্মীরে যা হয় হোক আমি এই খবর নিয়ে লাভ কি, এই চিন্তা আমাদের মধ্যে আছে না? নাই জোরে বলেন। হুজুর চলে আসছে, আলোচনা করবেন, আমি শুধু শেষ এতটুকুন কথা বলতে চাই। ওই এক লোক গরু দিছে মাঠের মধ্যে, ছেড়ে দিয়েছে ঘাস খাওয়ার জন্য, তো গরু তো গরুই, এর তো আর মানুষের মতো আকল নাই, বুঝ নাই, বুদ্ধি নাই, চতুষ্পদ জানোয়ার। তো উনি মাশাআল্লাহ আরেকজনের ফসলের মধ্যে যায় মুখ লাগাইছে, তো যার ফসল খাইতেছে এর মেজাজ তো খারাপ হওয়ারই কথা, ঠিক কিনা জোরে বলেন। গ্রামের ভাষায়, শুদ্ধ ভাষায় যদি বলি লাঠি, তো গ্রামের ভাষায় এটাকে আল্লাহ হাসন, ঠিক না? ঠিক জোরে কর। এটা দিয়া শরীরের শক্তি দিয়া যতদূর সম্ভব গরুর এক্সারসাইজ করছে, কারণ পাশের গরুর মালিক যে এই তাকায় তাকায় খুশি মনে মনে, মানে এর কোনো টেনশন নাই যে তুই আরেকজনের গরু মাইর খাইলে কি, তার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, কিন্তু একটু পরে তার গরু যে ওখানে যাবে না আর এমন মাইর যে খাবে না তার গ্যারান্টি কি, ঠিক না? ঠিক জোরে বলেন। ও মুসলমান, আজকে তোমার পার্শ্ববর্তী দেশ কাশ্মীর, ওই মুসলমানরা নির্যাতিত হচ্ছে, মায়ানমারের মুসলমানরা নির্যাতিত, পৃথিবীর প্রত্যেকটা জনপদে, ফিলিস্তিন, আফগানিস্তান, চেচেনিয়া, বসনিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, সব জায়গায় মুসলমান নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আপনি মনে করতেছেন আমি বাংলাদেশে, আমার টেনশন করে লাভ কি, আমি খাবো আর ঘুমাবো, সেই দিন বেশি দূরে নয়। এভাবেই যদি ঘুমাতে থাকেন আপনার উপরেও এই জুলুম নির্যাতনের স্টিম রুলার আসবে, সেই দিন আপনি বাঁচতে পারবেন না, ঠিক না? ঠিক জোরে বলেন। আর এই সমস্ত অবস্থা থেকে পরিত্রাণের মাত্র সুরত কোরআন হলো মানবতার মুক্তির মহা সংবিধান। এই কোরআনের দিকে আমাকে আপনাকে ফিরে আসতে হবে। কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, আল্লাহর জাতের কসম দিয়ে বলি, আবারো দুনিয়াতে মুসলমানদের বিজয় আসবে, প্রত্যেকটা জনপদে কালেমার পতাকা পতপত করে উঠতে থাকবে, ঠিক না? ঠিক জোরে বলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, কোরআনের আশেক হিসেবে আমাদেরকে কবুল করুক, সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।